রবের প্রতি আল্লাহ সুবহানাহু তাআলার বান্দার শুকরিয়া কিসের উপর প্রতিষ্ঠিত? তিনটা জিনিসের উপরে আল্লাহর প্রতি বান্দার শুকরিয়ার এই কাজটি বা বান্দার কৃতজ্ঞতা বোধটা প্রতিষ্ঠিত তিনটা জিনিসের উপর। এক নাম্বার, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি যে নেয়ামত দিয়েছেন তার স্বীকৃতি জ্ঞাপন করা। যদি সে স্বীকৃতি জ্ঞাপন করলো না তাহলে কিন্তু শুকরিয়া হলো না। এই তিনটা জিনিস থাকতে হবে। এই তিনটা জিনিসের কোনো একটা বাদ গেলে সে কিন্তু শুকরিয়া করলো না, সে কৃতজ্ঞতা বোধ পোষণ করলো না। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই নেয়ামতগুলো প্রাপ্তির কারণে সে তার রবের প্রশংসা করবে। যদি সে রবের দুর্নাম করে, রবের কোনো প্রশংসা না করে, তাহলে সে শুকরিয়া করলো না, সে রবের প্রতি কৃতজ্ঞতা বোধ পোষণ করলো না। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আল্লাহ সন্তুষ্টির উপর সে এই নেয়ামতগুলোর মাধ্যমে সাহায্য তালাশ করবে। মানে এই যে নেয়ামতগুলো, আমাদের কান আছে, চোখ আছে, জিহ্বা আছে, দাঁত আছে, সুন্দর দেহ আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এই যে এত কিছু নেয়ামত, এই নেয়ামতগুলো দিয়ে সে কি করবে? সে আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে। সেই নেয়ামতগুলোকে ব্যবহার করবে বা নেয়ামতগুলোর সাহায্য নিয়ে আল্লাহর সন্তুষ্টি চাইবে। যদি সে আল্লাহর সন্তুষ্টি না চায় তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। তাহলে বান্দা তার রবের প্রতি শুকরিয়া জ্ঞাপনের জন্য তার তিনটা জিনিস লাগবে। প্রথম হলো স্বীকৃতি, নেয়ামতের স্বীকৃতি। দ্বিতীয় হচ্ছে আল্লাহর প্রশংসা এবং তার থানা এবং তার হামদ জ্ঞাপন করা। এবং তৃতীয় হচ্ছে এই যে লক্ষ লক্ষ নেয়ামত আল্লাহ সুবহান তাআলা দিলেন, এই নেয়ামতগুলো দিয়ে তার মোটিভটা থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। সে যদি এই এত বড় নেয়ামত দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হলো তাহলে তার সত্যিকার অর্থে কৃতজ্ঞতা বোধ বলে কিছুই থাকলো না।